স্বল্প পোশাকের ফাঁকে উকি দিচ্ছে ক্লিভেজ, পরিবারের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখুন এই হট অভিনেত্রীর মেয়ে কত সুন্দরী। খবরটি বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। দেশ বিদেশের স্টারদের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অপরূপ সৌন্দর্য ও সুদক্ষ অভিনয়ের মাধ্যমে বহু বছর ধরে এক প্রকার রাজত্ব করেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। তবে শুধু অভিনয় নয়, নিজেকে যুক্ত রেখেছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালেখিতে। তিনি তার কর্মজীবন শুরু করেছেন 1989 সালে, এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে পৌঁছে গেছেন সফলতার শীর্ষে। ক্যারিয়ারে সাফল্য পাওয়ার পর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বাল্যবন্ধু সঞ্জয় চক্রবর্তীকে। বর্তমানে এক পুত্র এক কন্যা ও স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন এই অভিনেত্রী। অন্যদিকে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় তিনি। মাঝে মধ্যে নিজের নানান ছবি তুলে ধরেন নেট দুনিয়ায়। সম্প্রতি ঋতুপর্ণা তার মেয়ের ব্যাপারে সংবাদ মাধ্যমে বললেন ও পড়াশোনায় বেশ ভালো, ওর ইচ্ছা ডাক্তার হওয়ার, সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি তেমন কোনো ঝোঁক নেই, যদি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে আসতে চায় তবে অবশ্যই তা করতে পারে। সুন্দরী ঋতুপর্ণার মেয়ে কিন্তু মাকে টেক্কা দিয়ে বেশ সুন্দরী হয়ে উঠেছে, যদিও সে এখনো বেশ ছোট্ট। গত বছরের একটি সি বিচে ঘোরার ছবি ইনস্টাগ্রামে প্রোফাইলে পোস্ট করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দেখা গিয়েছে বিকিনি পরিহিত অবস্থায় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন তিনি, আর ক্যাপশনে লিখেছেন সুইমিং পুলকে মিস করছেন। এই পোস্টটি করতেই নিমেষে ভাইরাল হয়েছে সেই ছবি। এক কথায় বলতে গেলে তার হটনেস যে কোনো অল্প বয়সী অভিনেত্রীদেরকেও হার মানাবে। উল্লেখযোগ্য, তার অভিনীত প্রথম সিনেমা শ্বেত পাথরের থালা জাতীয় পুরস্কার প্রাপ্ত লাভ করেছে। এরপর তিনি একে একে জুটি বাঁধতে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়, তাপস পাল প্রমুখ নাম করা অভিনেতাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।